নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতলা মাতার পূজা বিষয় কেননা এই পূজা সারা বাংলা জুড়ে এই পূজা হয়ে থাকে কোথাও সার্বজনীন বারোয়ারি হিসাবে পুজো হয় কারো কারো আবার বাড়িতে এই পুজো হয়ে থাকে তা যেখানেই হোক পুজোটা পুজোই পুজোটা সঠিকভাবেই করা উচিত করতে হবে বিশেষ করে যারা নবাগত পুরোহিত তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা তারা যাতে এই আলোচনা শুনে কিছুমাত্র জ্ঞান অর্জন করতে পারেন এবং সঠিকভাবে পুজোটা করতে পারেন তাহলেই আমার সার্থকতা যাই হোক বন্ধু আমাদের এই বাংলায় ফাল্গুন চৈত্র বৈশাখ বিশেষ করে তিনটি মাসে অনেক অনেক শীতলা মাতার পুজো হয়ে থাকে সে গ্রাম বলুন শহরাঞ্চলে বলুন শহরতলী অঞ্চলেই বলুন পুজো হয়ে থাকে আমার নিজের বাড়িতেও পুজো হয় বহু বৎসর যাবৎ তাই আমার বাড়িটা এমনিতেই শীতলা বাড়ি হিসাবে প্রসিদ্ধ প্রথমে বলবো পূজার মন্ত্র আলোচনা করার আগে যেটা বলবো আপনারা প্রথমেই যেটা করবেন যারা পুজো অর্চনা করবেন বা করে আসছেন বা যারা খুব বেশি দিন হয়নি এই পূজার কাজে নেমেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা পুজো করবেন আগের দিন যেদিনকে পুজো হবে তার আগের দিন একবেলা নিরামিষ আহার করবেন অনেকের আবার নিয়ম থাকে যে অধিবাস করান অধিবাস থাকলে দেবী বরণ হয়ে যাওয়ার পর অধিবাস করার পরে তারপরে যেটা করতে হবে সেখানে যেখানে ঘট বসবে সেখানে একটা রঙ্গোলি করাতে হবে একটা ভদ্রমণ্ডল হোক বা শীতলা যন্ত্রম হোক বা অষ্টদল পদ্ম হোক যাই হোক পঞ্চগুড়ি দিয়ে সেটা আঁকতে হবে সেটা আগে ভাগে সেরে নেবেন তাহলে খুবই ভালো পুজোর দিন সময় মতো উপস্থিত হবেন আগে দেখে নিতে হবে পুজোর সমস্ত উপকরণগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো গুছিয়ে নিয়ে প্রথমে ক্রিয়া অর্থাৎ আচমন বিষ্ণুসরণ ও ইষ্টমন্ত্র জপ এগুলি করে নিতে হবে যদি মন্দির হয় সে মন্দিরের নিত্যকর্মটা আগে করে নিতে হবে এই নিত্যকর্ম করে নেওয়ার পরে তারপর যে কাজটা করতে হবে যদি গৃহে কোনো প্রতিষ্ঠিত ঠাকুর থেকে থাকে ধরুন রাধাগোবিন্দ হোক নিত্যগোপাল হোক শিবলিঙ্গ হোক বা অন্য কোনো মূর্তি হোক তাদেরকে রোজকার মতো স্নান করিয়ে নিয়ে আর পূজার দিন বিশেষভাবে স্নানটা করিয়ে নিয়ে যার যার স্থানে তাকে দেখে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পূজা যে ক্রম অনুযায়ী পরপর যেটা করা উচিত সেটাই করতে হবে তার মাঝখানে সময় মতো একবার কুলোটা উৎসর্গ করে দিতে হবে কেননা এই পূজায় ভিক্ষা না মাগলে পুজো হয় না আমরা জানি সেটা আপনারাও জানেন সে পাঁচ বাড়ি হোক সাত বাড়ি হোক ভিক্ষা মাগতে হয় এই কুলো বাড়ির থেকে বেরোবার আগে যেটা ঠাকুরমশাইকে করতে হয় সেটা হচ্ছে কুলোটাকে উৎসর্গ করে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে ঠাকুরমশাই যথারীতি পুজোর কাজ শুরু করবেন পুজোর চলাকালীন বা পূজার কিছুটা হয়ে যাবার পরে যেটা একটা বুঝতে হবে নিজেকে বুঝে নিতে হবে বিশেষ করে যারা দণ্ডি কাটেন তাদেরকে বলে দিতে হবে যে আপনারা যারা যারা দণ্ডি কাটবেন আপনারা সব প্রস্তুত হন আপনারা তাদের একটু শান্তির জল দিয়ে দিতে হবে তারা যে যত সংখ্যায় দণ্ডী কাটবে তাদেরকে প্রত্যেকে বলে দিতে হবে দণ্ডি কাটবার জন্য সে আদেশটা দিতে হবে এদিকে প্রচারে পুজো হয়ে যাওয়ার পরে তারপর আবরণ দেবতাদের পুজো করতে হবে প্রচারে পুজো হয়ে গেলে যার যার পুজো করতে হবে সেটা হচ্ছে মায়ের কুলোটা পুজো করতে হবে অর্থাৎ যাকে আমরা বলি সূর্বালঙ্কৃত মস্তকাম মস্তকে যে কুলোটা রয়েছে তার পুজো করতে হবে হাতে যে ঝাঁটাটা রয়েছে যাকে আমরা মার্জনী বলি তার পুজো করতে হবে অমৃত কলসের পুজো করতে হবে মায়ের বাম কাখে যে অমৃত কলস রয়েছে তার পুজো করতে হবে ঘণ্টাকরণের পুজো করতে হবে অগ্নিদেবের পুজো করতে হবে পঞ্চাননের পুজো করতে হবে জরাসুরের পুজো করতে হবে রক্তাবতীর পুজো করতে হবে তার সঙ্গে পুজো করতে হবে গঙ্গা লক্ষ্মী সরস্বতী মনসা এদের একটু পঞ্চপ্রচারে পুজো করে নিতে হবে তারপরে যার পুজো করতে হবে সেটা হচ্ছে যে চৌষট্টিটা রোগ আছে তারও পুজো করতে হবে যদি প্রত্যেকটা রোগের পুজো পঞ্চোপচারে যদি করতে পারেন খুবই ভালো অসমর্থপক্ষে একটি করে গন্ধপুষ্প দেওয়া যেতে পারে কিন্তু প্রত্যেকটা রোগের পুজো পঞ্চোপচারেই করাই ভালো যাই হোক বন্ধু পুজো হয়ে যাওয়ার পরে মায়ের ভোগ নিবেদন করতে হবে আরতি করতে হবে ভোগ আরতি হয়ে যাওয়ার পরে যারা দণ্ডী কাটলেন বা যারা দণ্ডি কেটে এসছেন তাদের এবং যারা দণ্ডী কাটেননি উপবাস করে আছেন যারা অঞ্জলি দেবেন বলে ঠিক করেছেন তাদেরকে অঞ্জলি দেওয়া করাবেন তাদেরকে নমস্কার করাবেন এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে হোম ক্রিয়া এই হোম করতে হবে এই হোম করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কুলো বিসর্জন করতে হয় এটা কিন্তু প্রথা আছে এই কুলো ভাসাতে হয় অর্থাৎ ধারে কাছে যদি কোনো জলাশয় থাকে কোনো প্রতিষ্ঠিত পুকুর থাকে তাহলে সেখানে এই কুলোটা অবশ্যই একটু ডুবিয়ে নিয়ে আসতে হয় ঘটে একটু জল নিয়ে আসতে হয় যারা মাগন তুলতে বেরিয়েছিলেন তারা তো সঙ্গে জানি এবং অন্যান্যরাও সঙ্গে যান এটা আমরা দেখে এসেছি ছোটোবেলার থেকেই তারপরে দেওয়া হয় শান্তির জল কেননা হোম শেষ না হলে কুলো ভাষা না হলে এই রীতিটাই দেখে আসছি যে শান্তির জল দেয়া হয় তারপরে দেয়া হয় চরণামৃত তারপরে প্রসাদ ডিস্ট্রিবিউশন এটাই আমরা দেখেছি এবার পূজার মাঝখানে পূজা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পূজা বিষয়ে প্রকৃত পূজা বিষয়ে আলোচনা আমি পরের ভিডিওতে করব পরস্পর যেটুকু না করলে নয় আজকের শুধুমাত্র পূজায় কি করতে হবে কি করা উচিত সে বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম যাই হোক দর্শক বন্ধু এই পূজার বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাকে ফোন করতে পারেন আরেকটি বিশেষ কথা বলবো এমন যারা আছেন আমাদের বাঙালি হিন্দু যারা ব্যবসায়িক কারণে বা কর্মসূত্রে যারা অন্য রাজ্যে থাকেন তারা আমাদের বাঙালি ব্রাহ্মণ পান না কেননা হিন্দি বলায় রাজ্যগুলিতে বাঙালি পুরোহিতের খুবই অভাব সেই কারণেই বলছি আমি বহু বছর এই ধরনের কাজ অনেক করেছি যারা বাইরে থাকেন হয়তো প্রথম শ্রাদ্ধের কাজটা করিয়েছেন মন পছন্দ হয়নি যেহেতু বাঙালি পুরোহিত পাননি বাৎসরিক কাজটা আমাকে দিয়ে করিয়েছেন যারা বাইরে থাকেন তাদের বাড়ির ছেলেটির উপনয়ন আমাদের বাংলাতে এসে করিয়েছেন আমাদের কলকাতা শহরে এসে করিয়েছেন করিয়েছি অনেক অনেক যজমান আছেন যারা আমাকে ফোন করেন তাদের সুবিধার জন্য আমি বিশেষ একটা ব্যবস্থা রেখেছি এটা আগে থেকেই তারা শুধু আসবেন কাজের বিষয়ে আলোচনা করবেন তাদের কাজের টোটাল প্যাকেজ এবং ব্রাহ্মণ সেবা থেকে শুরু করে অল্প বিস্তর লোকের ভোজনের ব্যবস্থা থেকে শুরু করে এবং কোথায় কাজ হবে সেই জায়গা থেকে শুরু করে সব ব্যবস্থা আমি করে রাখি আমার লোকজনও আছে কোনো প্রকার কোনো অসুবিধা হওয়ার কথা নয় আপনারা কোনো চিন্তাই করবেন না শুধু আমাকে ফোন করবেন সমস্ত যোগাড় যন্ত্র আমরাই করে দিই আমরাই করব আপনারা শুধু সশরীরে এসে উপস্থিত হবেন সব ব্যবস্থাই আমরা এখান থেকেই করে রাখি আপনাদের সুবিধার্থে এই কথাটি বললাম একবার কাজ করে দেখুন তারপরে আপনারাই ঠিক করবেন কতটা সুবিধা কি কতটা অসুবিধা যাই হোক বন্ধু পরের ভিডিওতে শীতলা পূজার বিষয়ে আমি পরপর আলোচনা করব আপনার একটু ধৈর্য রাখুন আমি একটু দেরি হলেও আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য আগ্রহী ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন